হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি, ভালো খুব একটা নেই। এই দেখছো, হুড় হুড় করে সিঁড়িটা চলে যাচ্ছে। আমার না এই দেখলে বুকের ভেতরটা শুকিয়ে যায়। আমার যে এসকেলেটারে চাপতে কি ভয় লাগে সে আর আমি তোমাদের কি করে বোঝাবো। এই দেখো, ঠেলে গুঁজে আমাকে তো কোনো মতনই উঠিয়ে দিচ্ছে, আর আমিও সেই কাঠ হয়ে চললাম আর কি। মানে আমার ভীষণ ভয় লাগে। তার চেয়ে ওই তোমার হেঁটে যাওয়া অনেক ভালো। আমাকে বোধহয় পাঁচতলা উঠতে বললে সিঁড়ি দিয়ে আমি ভালো উঠবো, কিন্তু এ এক বড় সাংঘাতিক ব্যাপার, এটা বড্ড ভয় করে। তো যাই হোক, কিছু করার নেই, এখন তো আমি চলে এসেছি, এই যে উপরে উঠেছি। আর তাতান ওখান থেকে হাসছে, বলছে মা পারে না। মেয়েও হাসে, কিন্তু আজকে তো মেয়ের সঙ্গে নেই। তাতান এখন উঠবো উঠবো করে হুটোহুটি করছে। এই যে তাতানও উঠে পড়লো একা একা, আমি শুধু ছাতার মাথা পারি না। তো এইসব তো হলো ব্যাপার। গুড মর্নিং বন্ধুরা, প্রীতাস কমপ্যাক্ট লাইফে স্বাগত জানাচ্ছি। আবার চলে এসেছি এসকেলেটরে চেপে তোমার নবদ্বীপ স্টেশনে, আর এখন যাচ্ছি হচ্ছে দাইহাটি। তো তোমার দাইহাটে যাচ্ছি, সেখানে একটা ছোট্ট অনুষ্ঠান আছে। যদি অনুষ্ঠানটা সুখকর নয়, তবে যেতে তো হবে। যদি অনেক বছর হয়ে গেছে ঘটনাটা, তাও যেতে হবে। আর কালকে তো ভ্যালেন্টাইন ডে উপলক্ষে মায়াপুরে নিয়ে গেছিলো, তো সেখানে খুব ভালো ঘুরলাম। তো আজকে আবার এখানে আরেকটা ঘোরা। মেয়ে আসতে পারেনি, ওর স্কুলে প্রজেক্ট জমা দেওয়া আছে, তোকে স্কুলে প্রজেক্ট জমা দিতে হবে। এদিকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ট্রেন আসছে। তো চল এখন ট্রেনে উঠি, তারপরে আবার কথা হচ্ছে। নবদ্বীপ ধামে তো ট্রেন ঢুকে পড়েছে, আর ট্রেনটা যাবে কাটোয়ায়। কিন্তু আমরা কাটোয়ায় যাব না, আমরা যাব হচ্ছে দাইহাটে। আর দাইহাট থেকে একটা গ্রামে যাব, মানে প্রপার দাইহাটে নয়, দাইহাট থেকে একটা গ্রামে যাব। তো দেখো, আমরা এখন ট্রেনে চেপে পড়ছি, আর ট্রেনে কি অসম্ভব ভিড় দেখছো। আর তোমার নবদ্বীপ স্টেশনও বেশ ভিড় ছিল। আমার মনে হচ্ছে এখন যাত্রীরা আসছে বলেই মনে হচ্ছে এতটা ভিড়। তো উঠেই তো বসার জায়গা পাইনি, একটুখানি দাঁড়িয়েছিলাম, তারপরে বসার জায়গা পেলাম। আর ট্রেন তো ছেড়ে দিল, ট্রেনের উদ্দেশ্যে, ট্রেন যেখানে যাবে সেই উদ্দেশ্যে ছেড়ে দিল। তো ট্রেন তো এখন ছুটছে, আর এই যাওয়ার পথেই পড়বে আমারও বাপের বাড়ি। তো আমার হাজব্যান্ড বলছিল যে নামবে নাকি আসার সময়। তা আমি বলছিলাম যে মেয়ে তো আসেনি, ওর আবার মনটা খারাপ হবে। আসলে ওর আজকে স্কুলে প্রজেক্ট জমা দেওয়া ছিল, সেই জন্য ও আসতে পায়নি। তো যাই হোক, ওই কারণেই ও আসতে পেল না। আর আমরা এখানে যাচ্ছি হচ্ছে আমার হাজব্যান্ডের পিসির বাড়ি, মানে আমার পিসি শাশুড়ির বাড়ি। আর সেখানে আজকে আছে দিবসী, পিসি এবং পিসেমশাই দিবসী এবং অন্যান্য পিতৃপুরুষদের উদ্দেশ্যে আজকে পিস্তত দাদারা জল দান করে। তো সেই উদ্দেশ্যেই যাওয়া। এই দেখো, আমরা এখন দাইহাট স্টেশনে নেমেও পড়েছি কথা বলতে বলতে। আর এই যে দাইহাট থেকে নেমে একটুখানি হাঁটবো, হেঁটেই তোমার টোটো স্ট্যান্ড। আর ওই টোটো স্ট্যান্ডে গিয়েই সেই দাদাদের আদি বাড়িতে যাবো আর কি। দাদারা কিন্তু কেউই এখানে 12 মাস থাকে না, একটা দাদাই থাকে, কিন্তু অন্যান্য দাদারা সব কলকাতায় থাকে। তো এখন সেই গ্রামের বাড়িতে যাব। তো চলো, আমার পিসি শাশুড়ির বাড়ি তোমাদেরকেও নিয়ে যাই। চলে এসেছি দাদাদের বাড়িতে, এই যে এখন ঢুকছি। এইটাই হচ্ছে দাদাদের বাড়ি, মানে আমার পিস্তত ভাসুরদের বাড়ি, পিস শাশুড়ির বাড়ি। তো চলে এসেছি, দেখো ধানের গোলা, কি বিশাল জায়গা। খুব আমার এই বাড়িটাও খুব ভালো লাগে ঢুকতে, ঢুকলে এত শান্তি লাগে যে কি বলবো। এখানে একটা দাদাই থাকে, হয়তো তার জন্যই কিনা জানি না, মানে ঘর দুয়ার এত সুন্দর করে রাখে, খুব শান্তি লাগে। তো দেখো, এই ঢুকতে ঢুকতেই ধানের গোলা দেখে ফেললাম, আর এইবার এই এখানটা দিয়ে যাবো। আর এই বসা জায়গাটা তো বেশ ভালো, আমার আমার ছেলে আবার এই বসার চেয়ারগুলোয় বসতে খুব ভালোবাসে। আর এই দেখো, ঘরে চলে এসেছি, আর ছোটো দাদা বসেছে কাজে। তো এই হচ্ছে পিসেমশাইয়ের ছবি, আর এটা হচ্ছে তার পাশে পিসির ছবি। তো ছোটো দাদা এখন কাজে তো বসে গেছে, আর আমার হাজব্যান্ড তো ওখান থেকে আর নড়বে না, ও তো এইসব দেখতে ভালোইবাসে। পুজো আচ্ছা, ও বসে আছে, আমিও যদিও বসেই ছিলাম পাশে, কিন্তু তাহলে আমি তো আবার এদিক ওদিক করছি। আর ঢুকতে ঢুকতেই তো জল মিষ্টি এসব দিয়ে দিল, বলছিলো মুড়ি টুড়ি খেতে, কিন্তু আমরা তো খেয়ে গেছি, আমাদের তো আর পুরো পেট ভর্তি, খাওয়ার কোনো মানে যে ব্যাপারই ছিল না। তো যাই হোক, এই যে দাদা এখন পিতৃপুরুষ এবং ওনার মা বাবার উদ্দেশ্যে কাজের জন্য বসে গেছে। আর এই দাদাদের বাড়িতেই আছে নারায়ণ। তো আগে নারায়ণের পুজো হবে, তারপরে বাদবাকি কাজকর্ম হবে। আর এনাকে যে দেখছো, ইনি বড় দাদা, এই বড় দাদা যিনি ছোটদা সে কাজ করছে, ওনারা সব কলকাতাতেই থাকে। তাতানের যখন স্ক্রাব টাইফাস হয়েছিল, তখন কিন্তু আমরা এই দাদাদের বাড়িতেই উঠেছিলাম। আমাদের যে কোনো সমস্যাতেই কলকাতায় যেতে হলে এই দাদাদের বাড়িতেই উঠতে হয়, এই দাদাদের বাড়িতেই আমরা উঠি। তো এই ছোটদা তো এখন ফোনে ব্যস্ত, তারপরেই বসবে কাজে। আর ওরা সবাই এত ভালো না যে সারাক্ষণ গল্প করে, মানে গল্প করতে এত ভালো লাগে। আর এই দাদার সাথে এখন বসে বসে আমি গল্প করছি, আর এই যাকে দেখছো, এই দিদি হচ্ছে এই ছোটদারের স্ত্রী। তো তাদের এখন কলকাতার গল্প করছি। পুচকে একটা আছে তাদের বাড়িতে, মানে এই এই দাদার নাতি। তো সেই নাতিকে নিয়ে গল্প টল্প হচ্ছে। আর এদিকে এখানে যে দুজন গল্প করছে, এটাই হচ্ছে দাদাদের ঠাকুর ঘর। এই যে বর্দাকে দেখালাম, এটা হচ্ছে বর্দার স্ত্রী, এটা বর্দি, আর এটা হচ্ছে মেজদা, মানে মেজদার স্ত্রী মেজদি, কিন্তু মেজদাকে এখনও দেখায়নি।
দেখানো যায় না। আর এইদিকে দেখো দাদাদের গোয়াল ঘর, তো তাতান এগুলো দেখতে ভীষণ ভালোবাসে। মানে তাতানের গ্রাম শহর বলে কোনো ব্যাপার নেই, ও সব কিছু ভীষণ পছন্দ করে। আর গ্রাম মানে তো ওর আরও আনন্দ যে ও খোলামেলা একটু ছুটে দৌড়ে বেড়াতে পারে। আমাদের বাড়িতেও ও ছুটে দৌড়ে বেড়ায়, কিন্তু তাহলে এইসব পরিবেশ তো আলাদা। আর এই হচ্ছে মেজদা, ওই যে মেজদি বসে আছে এই হচ্ছে মেজদা। তো এই পুরো পরিবারটা সবসময় নবান্নের সময়, তারপর তোমার এইসব উৎসবে বিয়ে থাকে সব মানে এক জায়গায় হইচই, প্রচুর আনন্দ হয়। আর এই গ্রামের নবান্নটাও বিশাল ধুম হয় জানো তো। কিন্তু এই বছর আমরা নবান্নে আসতে পেরেছিলাম না, কিছু একটা অসুবিধা পড়ে গেছিলো, সেই জন্যই দাদারা খুব রাগারাগি করছিল। তা যাই হোক, দেখা যাক পরের বার আবার কি। আর এদিকে চলছে লোকজন যে নিমন্ত্রিত আছে ওনাদের জন্য রান্নাবান্না। আর তাতান এখানে একটা পুচকে দিদিকে পেয়ে গেছে, সে দিদিও শান্ত, তাতানও শান্ত, দুজনে একটা ঘরে ঢুকে সুন্দর করে গল্প করছে, মোবাইল দেখছে। তো আমি অনেকটা নিশ্চিন্ত, কেন কি হুটোহুটিটা তো হবে না, বাড়ির প্রত্যেকের সাথে গল্প করতে করতে তো কাজও শেষ হয়ে গেল, আর তোমার প্রথম ব্যাচও বসে গেল, মানে মানুষজনও আসতে শুরু করে দিয়েছে, আর আমিও তাতানকে খাওয়াতে শুরু করে দিয়েছি, কারণ তাতান তো নিজের হাতে খেতে পারে না। আর এই যে পাশে আরেকটা পুচকাকে দেখছো, এটাও আমাদের আত্মীয়, মানে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের পিস্তত দিদির নাতনি, ওদের বাড়িও এই গ্রামে। তো এখন এই দিদির বাড়িও খাওয়া দাওয়ার পরে যাব। আর এই দিদি পাশে বসে আছে, এখানে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু তোমার এই যখন যাব তখন তোমাদেরকে দেখাবো। তাতানের তুই এক ভ্যানতারা ঝাল ঝাল করেই যাচ্ছে, আদৌ বিশেষ কিছু ঝাল হয়নি, কিন্তু যেহেতু একটুও ঝাল খায় না, সেই জন্য ঝাল ঝাল করেই যাচ্ছে। কাজকর্ম তো শেষ হয়ে গেছে, আর এদিকে লাস্ট তোমার পুকুরে এসছে ওই দাদা, যা যা ভাষাতে হয় সেগুলো ভাষাতে চলে এসছে। তো সেখানে আমার হাজব্যান্ডও দাদার সঙ্গেই এসছে, আর আমি তো ওদিকে তাতানকে খাইয়ে দিচ্ছি। তাই দেখো এই দাদারও কাজকর্ম মিটে গেল, এবারে এই দাদাও এখান থেকে যাবে বাড়িতে, তারপরে গিয়ে আরও ভালোভাবে গল্প টল্প হবে, কারণ এতক্ষণ তো পুজোর কাজেই ব্যস্ত ছিল, এই দাদার সাথে বিশেষ কথা হয়নি। বা পুকুরটা খুব সুন্দর লাগছে, কিন্তু এই পুকুরটা কিন্তু আমি আগে দেখিনি, পেছন দিকে হয়তো হবে বাড়ির, আমি ঠিক বলতে পারবো না, কিন্তু খুব সুন্দর লাগছে তো পুকুরটা দেখতে। জলটা কি সুন্দর পরিষ্কার দেখে মনে হচ্ছে একটু নেমে পড়ি। আর এখানে দেখো মনে সুখে হাঁসেরা খেলা করছে, কত হাঁস একসাথে ভেসে ভেসে বেড়াচ্ছে, দারুণ লাগে। আর তাতান এই দৃশ্যগুলো দেখতে খুব ভালোবাসে। আমার বাবার বাড়ি গেলেও তাতান এই আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকে, ওর এইসব হাঁস দেখতে, গরু ছাগল দেখতে ভীষণ ভালোবাসে। তো এখানে অবশ্য এখন তো খাচ্ছে, আসতে পায়নি, দেখলে খুবই আনন্দ পেত, যদিও অবশ্য রাস্তায় আরও দেখতে পাবে। তো যাই হোক, এবার তো আমাদেরও খাবার পালা, দাদা চলে আসার পর আমরাও মোটামুটি খেতে বসে গেছি, কেন কি আড়াইটে প্রায় বেজে যাচ্ছিলো, আমাদের আবার বাড়ি ফেরার পেস টানছিল, কারণ মেয়ের বিকালেও দুটো পড়া ছিল। তো যাই হোক, এরপর তো খেতে টেতে আমরাও বসে গেলাম, বসে তারপরে আবার আমাদেরও বাড়ি ফেরার জন্য আর কি তাগিদা হচ্ছিলো। খাওয়া দাওয়া শেষে তো বেরিয়ে এসছি, ওই দিদির বাড়ি যাবো, মানে পিস্তত দিদির বাড়ি যাবো সেই উদ্দেশ্যে। আর আত্মীয় স্বজনের বাড়িতে তো ধরো শুধু হাতে যাওয়া যায় না, তা একটুখানি জন্য গ্রামের একটা মিষ্টির দোকান কে খুলিয়ে, মানে বন্ধ হয়ে গেছিলো, তো ডেকে ওনাকে খুলিয়ে মিষ্টিটা নেওয়া হলো, এবার এই মিষ্টিটা নিয়ে যাবো ওই দিদির বাড়িতে। দিদির বাড়িতে তো চলে এসেছি, আর এসে এবার ঢুকছি দিদির বাড়িতে। আর এই গ্রামে না প্রচুর সজনে ফুলের গাছ জানো তো, দিদিদেরও আছে একটা বিশাল সজনে ফুলের গাছ। তো তোমার দিদি তাই ওর ছেলেকে বলছিল যে সজনে ফুল পেরে এনে দিয়েছে, তো এক ব্যাগ ফুল পেরে এনে দিয়েছে। আর ধরো আমাদের তো শহরে কিনে খাওয়া সজনে ফুল, আর বলে যে 150 টাকা করে কেজি, সেটার চেয়েও বড়ো কথা হচ্ছে তোমার ফুলগুলো একটু শুকনো শুকনো যেন হয়ে যায় আর কি। আর এ তো পুরো একদম টাটকা গাছ থেকে পাড়া, তো সেটা তো এক ব্যাগ ভরে দিল, তো ভালোই হলো। এই টাইমে তো তোমার সজনে ফুল আমাদের তো প্রত্যেক দিনই হয়, তো এখন এগুলোই নিয়ে যাই। আর এই দেখো এখন দিদির সাথে একটু গল্প করছি, আর বিশেষ টাইম নেই, কেন কি আমাদের ট্রেনের টাইম প্রায় হয়েই আসছে। তো এই দিদির থেকে দেখা সাক্ষাৎ করে আবার যাব ওই দাদাদের বাড়িতে, দাদাদের বাড়ি থেকে আবার বেরিয়ে আসব। আর এই যে যাকে দেখছো, এই হচ্ছে এই বাচ্চাটার মা, এটা হচ্ছে দিদির বৌমা। তো যাই হোক, কাউকেই সরাসরি পরিচয় করাতে পারলাম না, কেন কি তোমার আমি যে ভিডিও করি কাউকে তো বলা নেই, ওই শুধু শুধুই বলা যে একটু ছবি তুলে নিই, এত বছর পরে এসেছি। এই তো দাদাদেরও আর বেরোনোর সময় তোমাদের কিছু দেখাতে পারলাম না, কেন কি প্রণাম করা বা বের হওয়ার সময় কি ক্যামেরা নিয়ে তোলা যায় বলো, তাহলে তো বলতে ওই প্রণামটা তুলবে কেন মানুষে, তাদের তো মনে একটা প্রশ্ন থেকে যাবে। তো যাই হোক, অনেক আনন্দ হইচই হলো, এবার আমরা বেরিয়ে পড়লাম টোটোয় চেপে আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমরাও বাড়ি ফিরছি, মেয়েটাকে নিয়ে আসতে পারলাম না বলে ধরো
আর একটু মনটা ভালো লাগছিল, মেয়েজন মনে মনটা একটু খারাপ থাকা। আর এখান থেকে দাদা দিদিরা কেউ ছাড়বে না, আজকে রাত্রিতে থাকতেই হবে, সে কোনো উপায় থাকবে না। আর তোমার ওই দিদির বাড়িও বললাম, কারণ হলো কালকে তো মায়া ফুটেছি, আর আজকে তোমার এই ঘোরাটা হলো। এই পিসিপি সমস্যার মানে দিদি ধরে কাজটা হয়, পিসিপি সমস্যায় কত হয়ে গেছে, অনেক বছর হয়ে গেল, কিন্তু ওই দাদারা কাজটা এখনো সেই নিয়ম মাফিক করে যায় দিদি ধরে। সেই কাজেই আসা মিটল, খুব আনন্দ হয়েছি, হলো সবার সাথে দেখা সাক্ষাৎ করি। তোমার দারুণ লাগছে, এখন এই গ্রামের রাস্তা ধরে বের করতে চললাম, দারুণ লাগছে। আর কালকে তো এই যে আমি মায়াপুরে ছিলাম, আজকে আবার এখান থেকে এখন যাচ্ছি বাড়ি। আর মায়াপুরে তো ভ্যালেন্টাইন ডে উপলক্ষে নিয়ে গেছিল সবাইকে বেড়াতে, আর রোজ ডে দিনেও কিন্তু এসে বলেছিল যে বাজারে না আজকে প্রচুর গোলাপ ফুল বিক্রি হচ্ছে, মনে হচ্ছে আজকে রোজ ডে। তা আমি বললাম, তা তুমি কিছু আনলে না? বললো না না, ওটা তো দিন হিসাবে হয় না। ওর বক্তব্য অনুসারে হলো যে গোলাপ ফুল আমাদের গাছের তো একটা ফুটে আছে, শুকিয়ে গেছে, চলো আমি তোমাকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তাই না বলো বলো, ওর হচ্ছে ওটাই বক্তব্য বলো। ভ্যালেন্টাইন ডে, ভ্যালেন্টাইন ডেও হয় না, রোজ ডেও হয় না, ওসব হয় না, প্রত্যেক দিন কি আর ওইভাবে আলাদা আলাদা হয় নাকি? তাই না বলো, গাছে গোলাপটা শুকিয়ে যাচ্ছে, তো চলো আমি তোমাকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। যাই হোক, আমাদের এইভাবেই চলে, সারাক্ষণ এইভাবে হাসি মজা এই করে করে কেটে গেল অনেকগুলো বছর। এখন বাদ বাকিগুলো কাটবো, বলো কিছু বলবে, বলো বলো। Oh, it's